আসসালামু আলাইকুম আজ আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে কঙ্কাল যোজক কলা কঙ্কাল যোজক কলা কঙ্কাল যোজক কলা হচ্ছে আমাদের যে ধরনের যে কয়ে ধরনের যোজক কলা আছে তার মধ্যে একটি হচ্ছে কঙ্কাল যোজক কলা এবং কঙ্কাল যোজক কলাকে আমরা দুটি ভাগ ভাগ করে নিতে পারি একটি হচ্ছে অস্থি এবং আরেকটি হচ্ছে তরুণাস্থি অর্থাৎ অস্থি হচ্ছে সর্বাপেক্ষা দৃঢ় যোজক কলা এবং তরুণ অস্থি হচ্ছে কোমল অস্থি অর্থাৎ হচ্ছে অপেক্ষাকৃত অপেক্ষায়িত নরম বা অপেক্ষাকৃত কোমল টাইপের অস্থিগুলোকে আমরা তৌরাস্থি বলছি এখন তাদের মধ্যে আমরা এই অস্থি রিলেটেড টিউটোরিয়ালটিকে আমরা দুটি অংশে ভাগ করে নিব একটি অংশে আমরা এই দুই প্রকারের যোজক কলা অর্থাৎ অস্থি এবং তরুণাস্থির মধ্যে যাবতীয় কম্প্যারিজনগুলো দেখব তাদের বৈশিষ্ট্যগুলোকে যেগুলো কি না আমরা পুরো লেসনটা পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো এবং পুরো লেসনের মাধ্যমে যেটা জানতে পারবে সেটা আমি রেডি করে তোমাদেরকে দিলাম পার্থক্য আকারে যেটা তোমরা পুরো পার্থক্য পড়লে পুরো লেসন থেকে যে যে ধরনের মূল শাব্দিক অর্থে যে পার্থক্যগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবে আচ্ছা আর পরবর্তী লেকচারটিতে আমরা সাজাবো আমাদের অস্থির মধ্যকার বিভিন্ন ধরনের গঠন অর্থাৎ অস্থির যে গাঠনিক স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারের মধ্যে আনুভূমিক বা আনুভিক্ষণিকভাবে তাদের মধ্যকার গঠনগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারটিকে সাজাবো তাহলে এখন আমরা শুরু করছি প্রথম অংশটিকে আচ্ছা প্রথমে আমরা বললাম ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বাংলা হচ্ছে মাতৃকা মাতৃকা বা ম্যাট্রিক্স সাধারণত অস্থিতে ধরনের অংশ দ্বারা গঠিত সেটি হচ্ছে জৈব এবং অজৈব অংশ আমরা লিখে দিলাম জৈব আকারে অর্থাৎ জৈব পোর্শনটা থাকে হচ্ছে ফর্টি পার্সেন্ট এবং অজৈব আকারে থাকে হচ্ছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ফর্টি এবং সিক্সটি কম্বিনেশন আকারে সাধারণত অস্থির ম্যাট্রিক্সটা বিদ্যমান থাকে আর জৈব আকারে থাকে হচ্ছে কোলাজেন এবং অসিমিও কয়েড আমি আরেকবার রিপিট করছি জৈব কণা আকারে অস্থিতে বিদ্যমান থাকে কোলাজেন ও অসিমিও কয়েড এবং অজৈব আকারে থাকে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আচ্ছা আর ম্যাট্রিক্স আকারে তরুণাস্থী বিদ্যমান থাকে হচ্ছে মূলত কন্ড্রিন সেই কন্ড্রিনের মধ্যে মূল উপাদান আকারে থাকে হচ্ছে মিউকয়েড এবং কন্ড্রো অ্যালভোনয়েড নামক প্রোটিন যেহেতু আমাদের প্রাণীদেহ নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রাণীদেহের ম্যাক্সিমাম পর্ষণীয় হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত আর সেই প্রোটিনের কথাই আমরা এখানে বলতে যাচ্ছি আচ্ছা পরবর্তী অংশটি হচ্ছে কোষ অর্থাৎ অস্থি এবং তরুণাস্থিতে বিদ্যমান যে সেলগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করি অস্থিতে বিদ্যমান কোষগুলোকে আমরা সাধারণত নামের ক্ষেত্র থেকে বা নামের পার্থক্য অনুসারে আমরা ভাবে আমরা বলে গেলাম এখানে নামগুলোর অর্থ সহকারে আমরা বলি একটি হচ্ছে সাইট অস্টিও ব্লাস্ট এবং ওস্টিও ক্লাস্ট আমি আগেই বলেছি যেই সকল ওয়ার্ডের সাথে সাইট ব্লাস্ট কিংবা ক্লাস্ট কথাটি আসে ওই শব্দগুলো আসে তার অর্থ দ্বারায় সাইট মানে হচ্ছে পরিণত কোষ অর্থাৎ অস্টিও সাইট বলতে অস্থির পরিণত কোষকে বুঝি অস্টিও ব্লাস্ট অর্থাৎ ব্লাস্ট বলতে আমরা বুঝি হচ্ছে অপরিণত কোষ তার মানে অস্থির অপরিণত কোষগুলোকে বুঝি আর অস্টিও ক্লাস্ট অর্থাৎ অস্থির রূপান্তরিত কোষগুলোকে আমরা এখানে বুঝতে পারি ওকে তাহলে একই সাথে যদি আমরা বলি তরুণাস্থি কিংবা কোমলাস্থি এর মধ্যে বিদ্যমান কোষগুলো হচ্ছে কন্ড্রোসাইট যেহেতু ম্যাট্রিক্স বা মাতৃকে হচ্ছে কন্ড্রিন তাহলে এর সাথে আমরা যুক্ত করলাম সাইট অর্থাৎ হচ্ছে কন্ড্রোসাইট অর্থাৎ তরুণাস্থির বিদ্যমান পরিণত কোষ এবং কন্ড্রোপ্লাস্ট অর্থাৎ তরুণাস্থিতে বিদ্যমান অপরিণত কোষ তাহলে এই কোষগুলোই সাধারণত বিদ্যমান থেকে থাকে আচ্ছা পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এর পরের অংশটা আমরা বললাম হচ্ছে বৈশিষ্ট্য আকারে অস্থির মধ্যে হ্যাবার্শিয়ান নালি বহন করে হ্যাঁ হ্যাবারশিয়ান নালিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারের মধ্যে পড়ে সাধারণত অস্থিতে তাহলে আমরা নেক্সট টিউটোরিয়ালে যে লেকচারটা নিয়ে আলোচনা করব। বা অস্থির যে গঠন নিয়ে আলোচনা করবো সেখানে হ্যাবার্শিয়ান তন্ত্রটা ক্লিয়ার করার চেষ্টা করবো আমরা তখন আচ্ছা আর অবস্থানের মধ্যে তরুণাস্থির ক্ষেত্রে তরুণাস্থীতে এমন কোনো বৈশিষ্ট্য নাই কিছু প্রকারভেদ আছে প্রকারভেদগুলো আমরা এখানে আর আলোচনা করলাম না আমরা নেক্সট টিউটোরিয়ালে তরুণাস্থির প্রকারভেদগুলো পার্থক্য আকারে দিয়ে দিব তোমাদের বর্ণনা সুবিধার্থে বা পড়ার সুবিধার্থে আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করলাম সেটা হচ্ছে তরুণাস্থির অবস্থান অর্থাৎ তরুণাস্থিগুলো কোথায় পাওয়া যায় এক কথায় বলতে গেলে তরুণাস্থি যে কোনো ধরনের অস্থির সংযোগস্থল কিংবা কিছু পোর্শন আছে তাদের সম্মুখে তরুণাস্থির অবস্থান আছে এখন সেই তরুণাস্থির অবস্থান মনে রাখার জন্য আমি ছোট একটি লাইন দিলাম লাইনটা দিয়ে আমরা মনে রাখতে পারবো তাহলে লাইনটি কি এটি হচ্ছে অনামিকা স্বর্ণ পেলো আমি আরেকবারে রিপিট করছি অনামিকা অনামিকা মানে হচ্ছে কোনো একজন ব্যক্তির নাম স্বর্ণ পেলো আচ্ছা এখন অনামিকার অ দিয়ে মনে রাখবো অস্থির সংযোগস্থল অর্থাৎ দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলে তরুণাস্থি থাকে না দিয়ে মনে রাখবো নাসিকা নাসিকা মানে নাক নাকের সম্মুখ অংশ ক দিয়ে মনে রাখবো কর্ণ ছত্র কর্ণ নাম হচ্ছে পিনা অর্থাৎ আমাদের বহিকর্ণ তারপর হচ্ছে স্বর্ণ স্বর্ণ দিয়ে মনে রাখবো স্বরযন্ত্র অর্থাৎ হচ্ছে আমাদের স্বর যন্ত্র এরপর হচ্ছে পরশুকার সম্মুখে অর্থাৎ পরশুকার রিপস যেগুলো আছে তাদের সম্মুখেও সাধারণত এর অবস্থান হয়ে থাকে আচ্ছা এর পরের অংশটা বা এর পরের পার্থক্যটাকে যদি আমরা বলি তাহলে পরের পার্থক্যটা দাঁড়াই আমাদের মূলত মজ্জা গহ্বর মজ্জা মানে আমরা সবাই জানি অস্থিতে মজ্জা থাকে যেটা কিনা তরুণাস্থিতে থাকে না অর্থাৎ অস্থিতে বিদ্যমান মজ্জা দু ধরনের হয়ে থাকে আমরা প্রায় বলি যে পরিণত অস্থি থেকে সাধারণত বিভিন্ন ধরনের রক্তকণিকে উৎপন্ন হয় এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি আরেকটু ভেঙে লিখে দিলাম একটু খেয়াল করো সবাই মজ্জা গহ্বর থাকে অর্থাৎ অস্থিতে বিদ্যমান মজ্জা গহ্বর দু ধরনের একটি হচ্ছে লাল মজ্জা এবং আরেকটি হচ্ছে হলুদ মজ্জা এবার দেখি লাল মজ্জা থেকে উৎপন্ন হয় ডাবিসি অর্থাৎ হচ্ছে হোয়াইট ব্লাড কার্পাসেল আর বিসি অর্থাৎ রেড ব্লাড কার্পাসেল এবং প্লাটিলাইট অর্থাৎ অনুচক্রিকা উৎপন্ন হয় অর্থাৎ আমাদের তিন ধরনের রক্ত করিকা তিনটাই উৎপন্ন হচ্ছে লাল মজ্জা থেকে বা লাল অস্থি মজ্জা থেকে আচ্ছা আর হলুদ অস্থি মজ্জা থেকে তাহলে কি উৎপন্ন হচ্ছে লসিকা লসিকা মানে হচ্ছে আমাদের আরেক ধরনের লিকুইডিফাইং এজেন্ট যেটা কিনা আমরা আগেও বলেছি রক্তের সামগ্রিকভাবে রক্তের পাশাপাশি কিছু তরলীভূত অংশ থাকে যেটা কিনা পরিবহনে অংশগ্রহণ করে থাকে আমাদের দেহে আচ্ছা তারপর অংশটা হচ্ছে মজা থাকে না এটা তো আমরা বললাম আর ফাইনালি আমরা বলতে পারি কাজ আকারে কাজ হচ্ছে মিরুদণ্ডী প্রাণীদের দৈহিক কাঠামো গঠন করাই হচ্ছে অস্থির কাজ আর তরুণাস্থির কাজ হচ্ছে বেশি চাপ এবং টান সহ্য করতে পারে বা অস্থিগুলো যাতে একটু ফ্লেক্সিবল হয় সে কারণে অস্থির সম্মুখে বা অস্থির জোড়াতে এই তরুণাস্থিগুলো থাকে যাতে বেশি পরিমাণে তারা চাপ বা টান সহ্য করতে পারে ওকে তাহলে আমরা বুঝতে পারলাম অস্থি এবং তরুণাস্থির মধ্যে একটা পার্থক্য আচ্ছা আমাদের ল্যাসনটিতে আমরা পড়তে গেলে আমরা দেখি যে বিভিন্ন ধরনের অস্থি বিদ্যমান থাকে সেই অস্থিগুলোর ঘনত্ব দৃঢ়তা এবং গঠনের উপর ভিত্তি করলেও অস্থিকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি যা কিনা আমাদের বইতে লেখা আছে যে নীলেট অস্থি এবং স্পঞ্জি অস্থি এই দুটি অস্থির নাম শুধুমাত্র লেখা আছে তারপর আর কোনো কিছু বলে নাই যেহেতু আজকের টিউটোরিয়ালটি আমি একটু কম্প্যারিজন টাইপের টিউটোরিয়াল করার চেষ্টা করেছি তাই আমি এই দৃঢ় অস্থি এবং স্পঞ্জি অস্থির মধ্যকারও একটি কম্পেরিজন তোমাদের দেখাচ্ছে অর্থাৎ হচ্ছে আমি বললাম যে আমাদের যে দৃঢ় অস্থি এবং স্পঞ্জি অস্থিটা বিদ্যমান আছে সেই স্পঞ্জি এবং দৃঢ় অস্থির মধ্যকার সাধারণত আমি একটা কম্প্যারিজন করে দিয়েছি যা কিনা আমাদের পড়ার জন্য বা বোঝার জন্য খুবই সহায়ক হবে আচ্ছা তাহলে এর পরের অংশটা আমরা দেখি পার্থক্যের বিষয় অনুসারে আমরা ভাগ করে নিলাম একটি হচ্ছে দৃঢ় অস্থি এবং আরেকটি হচ্ছে স্পঞ্জী অস্থি আচ্ছা দৃঢ় অস্থিতে যে পার্থক্যের বিষয়গুলো দিলাম তার আলোকে আমি পার্থক্য করে দেওয়ার চেষ্টা করেছি তাহলে এবার একটু খেয়াল করি দৃঢ় অস্থি বলতে এটাকে অস্থি। অস্থি। আর তাহলে পার্থক্য বিষয়গুলো কিরকম সুস্পষ্ট হ্যাবার্শিয়ান তন্ত্র অর্থাৎ এদের হ্যাবার্সিয়ান তন্ত্র স্পষ্ট থাকে থাকে না কাদের দৃঢ় অস্থি অর্থাৎ নীলেট অস্থিতে সুস্পষ্ট হ্যাবার্শিয়ান তন্ত্র থাকে এবং স্পঞ্জি অস্থিতে সুস্পষ্ট হ্যাবার সিয়ন্ত্র থাকে না ওকে আচ্ছা তারপর হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ আমরা জানি অস্থিতে এমনিতেও ক্যালসিয়ামের পরিমাণ ম্যাক্সিমাম থাকে কিন্তু দুই ধরনের অস্থির মধ্যে সাধারণত দৃঢ় অস্থিতে এটা পরিমাণ ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশিই থাকে এবং স্পঞ্জি অস্থিতে রেসপেক্টিভলি দৃঢ় অস্থির তুলনায় এটার পরিমাণ কম থাকে আচ্ছা তারপর হচ্ছে ম্যাক মাতৃকা কিংবা ম্যাট্রিক্স একইভাবে বললে দৃঢ় অস্থিতে মাতৃকা কম থাকে বলেই এটা দৃঢ় আর স্পঞ্জীয় অস্থিতে মাতৃকা বেশি থাকে বলেই এটা স্পঞ্জের মতো বা স্পঞ্জি আকারে থাকে ওকে আচ্ছা এরপরের অংশটা হচ্ছে সূক্ষ্ম ব্যবধায়ক পর্দা অর্থাৎ এদের মধ্যকার কোনো ধরনের অস্থির মধ্যকার কোন পর্দা আকৃতির কোনো কিছু দ্বারা ব্যবধায়ক অর্থাৎ সেপারেশন করা থাকে না দৃঢ় অস্থিতে কোনো ব্যবধায়ক পর্দা থাকে না যেটা কিনা স্পঞ্জীয় অস্থিতে বিদ্যমান থাকে আচ্ছা উদাহরণ আমরা বল যে কোনো ধরনের লম্বা অস্থিকে আমরা দৃঢ় অস্থির উদাহরণ আকারে বলতে পারি অর্থাৎ হচ্ছে ফিমার এবং হিউমেরাস এগুলো লম্বা আকৃতির অস্থি এবং দৃঢ় অস্থি অবশ্যই একইভাবে আমরা বলতে পারি বিভিন্ন ধরনের চাপা অস্থিকে যেমন মাথার খুলিতে বিদ্যমান অস্থিগুলোকে আমরা স্পঞ্জে অস্থি বলতে পারি আচ্ছা এই হচ্ছে আজকের টিউটোরিয়ালটি আজকের টপিক্সটিকে আমি আবারও বলি অস্থির ওপর ভিত্তি করে আমরা করলাম বা আমাদের কঙ্কাল যোজক কলার উপর ভিত্তি করে করলাম আজকে টিউটোরিয়ালটি আমরা করেছি হচ্ছে কম্প্যারিজনাল টাইপের অর্থাৎ কঙ্কাল যোজক কলা যে দুইটা টাইপ ছিল তার মধ্যেকার করে করলাম আর নেক্সট টিউটোরিয়াল অর্থাৎ অস্থিরই পরবর্তী টিউটোরিয়ালটি অস্থির যে আনুবীক্ষণিক গঠন আছে বিশেষ করে আমরা হ্যাবারসিয়ান তন্ত্রের গঠনটা দিয়েই পরবর্তী টিউটোরিয়ালটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে